নিয়ে যাও। আব্দুর রহমান নৌফ আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনা আব্দুর রহমান নৌফ বাইনা আর সাদ বিন। আর আমার দুটো স্ত্রী আছে, তুমি বেচারা এসছো, পয়সা নেই, কড়ি নেই, বাড়ি নেই, ঘরে বিয়ে করতে পারছো না, তো একটা স্ত্রীকে তালাক দিলে আমার জন্য একটা স্ত্রী যথেষ্ট। তুমি যদি নতুন করে বিয়ে করতে যাও তাহলে মেলা টাকা মোহর দিতে হবে, কোথায় পাবে তুমি? তো তো একটা স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্দত পার হলে তালাক দিয়ে দিচ্ছি, এমন না যে তার উপর অনীহা আছে সেজন্য তালাক দিচ্ছি। ভাইয়ের গরজে, ভাইয়ের প্রয়োজন রয়েছে, অভিনয় স্ত্রীতে রাত কাটাচ্ছে আর আমার কাছে দুটো স্ত্রী থাকবে, কি বা প্রয়োজন? আমি তালাক দিচ্ছি আর তুমি ইদ্দত পার হলে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ, আপনি এই কথাটাতে কল্পনা করেন, মানুষ কিছু টাকা পয়সা দিয়ে দিতে পারে, জমি জায়গা দিতে পারে, কিন্তু স্ত্রীর অফার করতে পারে, তাহলে কত উঁচা মাপের তাদের ইমান ছিল আর কত সুন্দর তাদের ইমানি জজবা অনুপ্রেরণা ছিল আর আমল কত ছিল, আল্লাহ সন্তুষ্টি কত উদ্দেশ্য ছিল, আর ইসলামের আর মুসলিমের কত দরদ তাদের অন্তরে ছিল, যে কত কষ্ট করে বেচারা যুবক মানুষ থাকবে আর তার স্ত্রী নেই, পরিবার নেই, কত তার কষ্ট হচ্ছে, আল্লাহু আকবার, চিন্তা করুন তো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে নাজল করেছেন। এছাড়া বিশেষ একটি ঘটনা আবু তালহার ঘটেছিল। আবু তালহা তার স্ত্রীর কনিয়াত উম্মে সুলাইম, নাম রোমাইসা বলা হয়েছে, যাকে আমাদের দেশের লোক বক্তারা বিকৃত করে রোমিসা রোমিসা করে, রোমিসা আরবিতে নাম নেই, রোমাইসা। হ্যাঁ, মেহমান এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে, অনেকগুলি মেহমান এসছে আর ঈশার নামাজে, এখন কাকে দেব, এতগুলি মেহমানকে কে খাওয়াবে? তখন তো মানুষের কাছে খাওয়া দাওয়া নেই যে এত লোককে একসাথে কেউ খাওয়াই দিতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে হয়তো এক দুটো নিতে পারবেন, নিজেরই খাবার হয়তো জুটে না, ওর মধ্যে থেকে এদেরকে দেয়া দিলে বাড়িতে আর কেউ খেতে পাবে না, তো কি করতে হবে? ভাগ বন্টন করে কে নিয়ে যাবে মেহমান তার জন্য জান্নাত, কে একটা মেহমান নিয়ে যাবে, কেউ দুটো মেহমান নিয়ে যাবে জান্নাত পাবে, এভাবে মেহমান ভাগ হইতে হইতে একটা মেহমান আবু তালহা বলছে রাসূলুল্লাহ আমাকে দিন একটা মেহমান, আমিও নিয়ে যাই। বাড়িতে মেহমান নিয়ে যা হাজির, স্ত্রীকে বলা হয়নি, আজকালকার স্ত্রীর কাছে ধমক খেতে হবে, তখন হোস দিশা নাই না, হ্যাঁ কিছু বলা না কিছু, আর মেহমান নিয়ে চলে আসছো, খাও তুমি কি খাওয়াবে খাও যাও, ঠিক না? অথচ কত বাড়িতে খাবার দাবার আছে, হয়তো একটু আর আধা ঘন্টা এক ঘন্টা তৈরি করতে লাগবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তারপরে আমাদের আজকালকার ভাষায় মেহমান মানে হয় রক্তের সম্পর্ক থাকতে হবে, না হলে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে, কুটুম হইতে হবে, হ্যাঁ বোঝা গেছে, আর না হলে ঘনিষ্ঠ দোস্ত বন্ধু হইতে হবে, দুনিয়ার স্বার্থ ও খাওয়ায়, সুতরাং একদিন আমাকে খাওয়াইতে হবে, না হলে কি এমন লাগে, এইরকম হইতে হবে, না হলে মুসলিম ভাই বলে মেহমান, এইরকম ধারণা আজকাল মুসলিম জাতির মধ্যে নেই। পাশে বছরকে বছর বাস করেন, কোরবানি হয়ে চলে যাচ্ছে, এক টুকরো গোস্ত দেওয়ার প্রয়োজন মনে করেন না, যারা মুসলিম ভাই আছে এরা, তেদেরকে একটু গোস্ত দিই, দু তিনটা টুকরো, আমাদের ফ্রিজে সারা বছর ভরা থাকবে। আশ্চর্য কথা, কোথায় ইসলামের দরদ, কোথায় মুসলিম ভাতৃত্ব? আর খাবার কোনো অভাব নেই, পাশে গরিবের বাড়ি কিছুই নেই, আপনার ছেলের হয়তো পঞ্চাশটা দশটার কম তো না কাপড় চোপড়, শীতের বস্ত্র আলাদা, আর অল্প শীতে বেশি শীতে এক এক সময় এক এক রকম বস্ত্র পরাবেন আজকাল ব্যবস্থা, আর আপনার পাশের না ওর বাড়িতে কম্বল ল্যাপের ব্যবস্থা আছে, না ওর কোন একটা ভালো লেবাস পোশাক আছে, ছেঁড়া ফাটা খালি গায়ে ঠান্ডাতে অসুস্থ হয়ে থাকছে, সুবহানাল্লাহ, একটু খেয়াল করছেন না? কেমন মুসলিম তাহলে, কোথায় সাহাবাই কেরামগণ, কোথায় আজকালকার মুসলিম? তিনি নিয়ে চলে গেলেন মেহমান, দুই স্ত্রীকে বলছেন যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নিয়ে এসেছি, রাসূলুল্লাহ মেহমান নিয়ে এসেছি, বলছে কোনো অসুবিধা নেই, খুব ভালো করেছো, তবে মা ইন্দি ইল্লা কুতু সিবিয়ানি, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আমার বাড়িতে শুধু বাচ্চাদের খাবার আছে, এমনকি আমার তোমারও খাবার নেই, এখন বাচ্চারাকে খাওয়াইলে আমরা খেতে পাবো না, আর যদি আমরা খাই তাহলে বাচ্চারা পাবে না, আমরা আর বাচ্চা সবাই যদি না খাই, সবাই না খেয়ে থাকি, তাহলে মেহমানকে দেওয়া যেতে পারে, একজনের খাবার আছে, একজন বড় মানুষ সের খাবার বাচ্চারা খেতে পারবে, কোন একটা বুদ্ধি শুদ্ধি করো, তাহলে কি করতে হবে? স্বামীকে বলছেন কি করতে হবে, তাহলে বলছে এক কাজ কর, নওয়েমি আসিবিয়া, এই বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও, কোন বলে থাবড়ি থুবড়ি, থাবড়া বুঝেন, আমরা থাবড়া বুঝি, হ্যাঁ কি হাতের এটা কি বলেন, হ্যাঁ থাবড়ানো, ছোট বাচ্চাদেরকে ঘুম দেওয়ার জন্য একটা যুগে থাবড়িয়ে যায়, এরকম করতে 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 বাচ্চা ঠান্ডা হয়ে যায়, ঘুমিয়ে যায়, নবমী সিবিয়া,
এই যে বাচ্চাদেরকে কি করো, একটা বাচ্চা শুধু ছিল না, সাবিও না এক বাচ্চা, যদি একটা বাচ্চা হতো সাবি বলতেন, সিবিয়া বলা হয়েছে, তাহলে বোঝা গেল হ্যাঁ তিন বা তিনের বেশি বাচ্চা রয়েছে, এদেরকে শুয়ে দাও, ঘুম দিয়ে দাও, ঘুমিয়ে যাক এরা। ওয়াতফি সেরাজ, আর প্রদীপটা যে আছে চেরাগটা ওইটাকে নিমিয়ে দিবে। অন্ধকারে আমি মিছামিছি মুখটা নাড়বো, মেহমান মনে করবে যে আমি খাচ্ছি, আর মেহমান সবটা খেয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের ইজ্জত হবে, আপ্যায়ন করা হবে, আমরা স্বামী স্ত্রী দুজন না খেয়ে থেকে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বুদ্ধি দেখেন, ইমানি বুদ্ধি। প্রথম নিয়েছে, তেল ছিল না, ওই অবস্থায় প্রদীপটা দিয়েছে, একটু পরে বলছে যে প্রদীপের তেল নেই, তাহাতে করে তেল দাও, স্ত্রী নিয়ে গিয়ে তেল দিতে, তেল দিতে গিয়ে ও দেরি করে দিয়েছে, তেল আর কি দিব, নিমে রেখে দিয়েছে, অন্ধকারে মুখ নাড়ছে মেহমান, কিন্তু আরব মেহমানরা একা খাবে না, আমাদের দেশের লোকেরা অনেকেই জোর করলো, খান খান, দাওয়াত করে, দাওয়াত করার পরে খাওয়াচ্ছে বসে বসে, খান, একজন বাড়ির লোক আর খাবে না, এটা খুব সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ। যেই খাবারটা পরিবেশন করছেন সেই খাবার আপনি খান, তাহলে হবে কি, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণের সুযোগ পাবে না। মেলা হেকমত আছে, মেহমানের সাথে মেজবান বাড়িওয়ালা যদি খায় তাহলে অনেক হেকমত আছে তার মধ্যে, এটি একটা, ঠিক কিনা? কিন্তু যদি কোনোদিন পুরনো যুগের কোন রকমের দ্বন্দ্ব থেকে থাকি, আল্লাহ না করে, আর তারপরে দাওয়াত দিয়ে থাকে, আর বসে বসে খাওয়াচ্ছে খুব আদর করে, আর সাথে খেতে বললে বলে খাচ্ছে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না, যে কি জানি বৃষ্টি মাখিয়েছে নাকি, খেতে বলছি সাথে খাবে না, আর আমাকে খুব আদর করে খাওয়াচ্ছে, আর অতি ভক্তি চোরের লক্ষণ হতে পারে না, পারে না, এটা যাতে না হয়। আরবদের এটা ট্রেডিশন চলে আসছে যে মেহমানের সাথে বাড়িওয়ালাকে বসে খেতে হবে, না হলে মেহমান খাবে না, ও আল্লাহ করে ফেলবে, আল্লাহর কসম খাবো না, কসম করে ফেলবে, তিন রোজা রাখতে হবে না, দশ মিসকিন খাওয়াইতে হবে, কসম করতে তো এরা আগে কসম খেয়ে ফেলবে, তো এখন মেহমানের সাথে খেতে হবে না, মেহমান খাবে না, বলছে মিশামিশি মুখ নাড়বো আমি, আর মেহমান অন্ধকারে খেয়ে নিবে, এই আসছে আসছে, আরে দেও না গো প্রদীপটা দেওয়া অন্ধকারে, আর কত কি করবো আমরা, এই করতে করতে মেহমান খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে, ফজর নামাজ পড়তে যাচ্ছেন, আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আর তোমার বিবি যে রাত্রে কি করেছো তা আল্লাহ সাত আসমানের উপর থেকে দেখেছেন, এবং আল্লাহ তোমাদের ঘটনা দেখে হেসেছেন, আল্লাহ সাহাবায়ে কেরামদের ভালো আমলে হাসছেন, এত খুশি হচ্ছেন, চিন্তা করতে পেরেছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, আর তাদেরকে যদি কেউ গালমন্দ করে তাহলে নিঃসন্দেহে তারা মুনাফেক, কপট আকীদার মুনাফেক, আর তারা কোরআন এবং হাদিসকে অস্বীকারকারী, উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত নয়, ভালো করে মনে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে নাজিল করেছেন, আল্লাহ তোমাদের ক্ষেত্রে আয়াত নাজিল করেছেন কি, এই অংশটুকু, ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে, ইসার মানে অন্যকে আগে বাড়িয়ে দেওয়া, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের খোদা থাক না কেন, ওমাইয়ুকা সুহা নাফসিহি, আর যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল, বা যারাকে মনের কৃপণতা থেকে রক্ষা করা হয় বা হলু, ফাউলাই কমল ফিরুন, তারাই হচ্ছে সফল কাম, মনের মধ্যে যদি কৃপণতা না থাকে আপনার তাহলে জানবেন যে আপনি কামিয়াব, কৃপণতা।